শিল্পক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কলকারখানায় নানান দুর্ঘটনার ফলে সেই মানুষটির ব্যক্তিজীবনে, পরিবার ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে যেমন ক্ষতি হয়, তেমনই ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধিও। তাই সমস্ত কলকারখানা শ্রমিক ও মালিক সকলকে দুর্ঘটনা সম্পর্কে সবসময় সচেতন ও সতর্ক থাকতে হবে এবং সুরক্ষা বিধিও কঠোরভাবে মেনে চলতে হবে। জাতীয় সুরক্ষা দিবস পালন করে সোমবার এমনটাই বললেন চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার সূর্যপাল মজুমদার। 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস এবং 4 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা সরকারের ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের উদ্যোগে আরকেনগরস্থিত ব্যাম্বু পার্কে সোমবার আয়োজন করা হয় রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের। 53তম জাতীয় সুরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কলকারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা, স্বাস্থ্য, পেশাগত রোগ বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার সূর্যপাল মজুমদার, ইঞ্জিনিয়ার গৌতম বোরা, ইনভেস্টিগেটর দিলীপ কুমার ভৌমিক এবং ফ্যাক্টরি ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার নিতাই সেন। শিল্পক্ষেত্রে অবাঞ্ছিত দুর্ঘটনা এড়াতে সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন নির্দেশাবলী রয়েছে। সেই নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা কারখানা কর্তৃপক্ষকে তা প্রতিনিয়ত নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। এর পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করা, বিধিনিষেধ পালন করা এবং অন্যদের সচেতন করার লক্ষ্যে শ্রমিকদের সকলকে এগিয়ে আসার জন্য এদিন আহ্বান জানিয়েছেন ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের চিফ ইন্সপেক্টর সূর্যপাল মজুমদার। আজ 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস এবং আজকে থেকেই আমাদের জাতীয় সুরক্ষা সপ্তাহ 4 মার্চ থেকে 10 মার্চ অবধি শুরু হয়ে গেছে। সুরক্ষা সর্বাগ্রে, আমরা সারা বছরই কাজের ক্ষেত্রে সুরক্ষার দিকটা খেয়াল রেখে চলি, কিন্তু জাতীয় সুরক্ষা দিবসে আমরা সবার কাছ থেকে কমিটমেন্ট নিই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন সারা বছর আমরা সুস্থ থেকে সেই কাজগুলো করতে পারি। জীবনে কারখানায় কাজ করতে গেলে পেশার জন্য ঝুঁকি থাকে, সেই ঝুঁকির জন্য উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে আমরা সুরক্ষিত থেকে দেশের অগ্রগতি এবং জাতীয় অগ্রগতিতে আমরা অংশগ্রহণ। এখনও দেখা যাচ্ছে বহু কারখানায় মানে সুরক্ষার জিনিস না পড়েই কাজকর্ম হচ্ছে, সেই বিষয়ে কি দপ্তর বা সরকার বলছে? আমরা সে কারখানা আইন 1948 এবং ত্রিপুরার সরকারের যেই রুলস রয়েছে 2007, সে অনুসারে বিভিন্ন নির্দেশ নিয়মাবলী আমরা দিই এবং আমাদের ইন্সপেকশন সবসময় জারি থাকে এবং সেই অনুপাতে আমরা সেগুলো দেখি যেন সুরক্ষিত থেকে সবাই কাজকর্ম করতে পারে। এবং আপনারা জেনে খুশি হবেন যে ত্রিপুরাতে জাতীয় গড় থেকে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সংখ্যা অনেক কম। যারা এখনও এই আইন মানে মানছে না তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা করছেন সরকার? আমরা সেখানে যাই, যদি দেখি কোনো নিয়ম এবং অধিনিয়মের উল্লঙ্ঘন হয় আমরা ওনাদেরকে সময় দিই সেগুলো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য। যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা হয় আমরা তারপরে ওনাদের নামে আমরা কোর্টে ওনাদের নামে কেস করি এবং সেই অনুপাতে ওনাদের শাস্তি দিই। 4 থেকে 10 মাস যে সপ্তাহ চলবে, সপ্তাহব্যাপী কী কী কর্মসূচি থাকবে? সপ্তাহব্যাপী আমরা অনেকগুলো ফ্যাক্টরিতে আমরা যাব, সমস্ত ফ্যাক্টরিকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে আজকে সবাই শপথ নিতে যে আমরা সারা বছর সুরক্ষিত থেকে কাজ করব। সেটা অনুযায়ী ওনারা সব ফ্যাক্টরিতে কাজ করছেন। আমরা পুরো রাজ্যের অনুষ্ঠানটা আজকে আমরা নর্থ ইস্ট LLP প্লাইউড LLP আমরা করছি এবং এখানে 5-6টা ফ্যাক্টরির ভোজনগর এবং ব্যাম্বু পার্কের আশেপাশে যারা আছে শ্রমিক বন্ধু, যারা দেশ গড়ার কারিগর, ওনাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, মোটিভেট করব। কারণ আমরা বিশ্বাস করি যে সেফটি যদি কোথাও ইনভেস্ট করতে হয় শ্রমিকদের মধ্যেই সেটা ইনভেস্ট করতে হবে এবং সেই হিসাবে আমরা সুরক্ষিত থেকে আমরা কাজ করতে পারবো দেশ এবং অগ্রগতির জন্য। জাতীয় সুরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানে সোমবারের অংশ নিয়েছিল প্রায় 200 জন শ্রমিক। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।